এনকাউন্টার যুবকক আক্রমণ করা অস্ত্রর সন্ধানত ধুবুরী চাপরত অভিযানের সময়তে আরক্ষীর গুলিয়ে বিদ্ধ করিলে কুখ্যাত রফিকুল ইসলাম। আরক্ষীক আক্রমণের অপচেষ্টা করতে আত্মরক্ষার বাবে গুলি চলাবলে বাধ্য হল আরক্ষী। কত কিয় বিখ্যাত এই গ্যাং অফ সেভেন, যেকোনো স্থানত যেকোনো অপরাধমূলক ঘটনা সংঘটিত করার পাকৈতে গ্যাং অফ সেভেন। ধন দাবী, অপহরণ, চুরি, ডকাইতি, মহিলার ডিঙির চেন থপিওয়ার পরা গরু ছাগলী চুরি, ধুবুরীর পরা রাজ্যের ভিন্ন শহরলে সম্প্রসারিত হয়ে আছে এই গ্যাংটোর কুকৃতি। শনিবারে ধুবুরীর বিলাসীপাড়ার সাসর গাঁত এই গ্যাংর আক্রমণের বলি হয়েছিল প্রাত ভ্রমণলে যা নন্দন নাথ নামের যুবকজন। কিন্তু যুবকজনের চিঁর বাখরত শূন্যলে গুলি চলায় পলায়ন করেছিল আক্রমণকারী। তার পাছতে গ্যাং অফ সেভেনের বিরুদ্ধে অভিযান চলায় 24 ঘন্টার ভিতরতে সফল হল আরক্ষী। ধুবুরী আর বঙ্গাইগাঁও জেলার ভিন্ন প্রান্তত আরক্ষীর জালত পরিল অপরাধী চক্রটোর 7 সদস্য, ধৃত রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, নূর মোহাম্মদ আলী, সাহাবুদ্দিন, মেহবুব আলম, রিয়াজুল উরফে পাংকু আর হামিদুল ইসলাম। এই অপরাধী চক্রটুক নেতৃত্ব দিয়ে আসছিল গুলিবিদ্ধ রফিকুল ইসলামে। রফিকুল গুলিবিদ্ধ হওয়ার পাছতে সন্ত্রস্ত রাইজে ফাদিল করিলে রফিকুল আর ককায়েকর অপরাধর আখ্যান। দুজন লোক ইতিমধ্যে প্রশাসনের তরফের পর করায়ত্ত করেছে, সেইজন রফিকুল ইসলাম, তার নাম চিরগ্রাম পার্ট সিক্সর তার ঘর। তখন অকল ইয়ে মোস্ট ওয়ান্টেড নহয়, তার ডাঙর দাদা আছিল, সেইজনও মোস্ট ওয়ান্টেড। এইজন লড়া বারবার দুর্নীতিপরায়ণ কাম করে থাকে, কিন্তু কিহর কারণে এইজন লড়া বারবার করাত্ত হওয়ার পিছতো কোর্টের পর পুনর্দিন ঘুরে ঘুরে তেখেতক জামিন দিয়ে থাকে। আরক্ষীর অভিযান কালত গ্যাংটোর কবলের পর উদ্ধার হয়েছে এখন বাইক, এখন নম্বর প্লেট বিহীন বালেনো বাহন, দুই রাউন্ড গুলি আর অন্যান্য সামগ্রী। ধুবুরীর পর জ্যোতিময় চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।